আজ গণেশ চতুর্থী আর শিউলির হেঁশেলে আমার গণপতির জন্য নিজে হাতে বানালাম এই মোদক, আর সেই রেসিপি শেয়ার করছি সকলের সঙ্গে। তাহলে চলুন মিষ্টিটা বানানো শুরু করা যাক। কড়াইটা গরম করেছি, 1 টেবিল চামচ ঘি দিচ্ছি তাতে। গ্যাসের ফ্লেমটা লো রাখাই আছে, ঘিটা আমরা গলা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঘিটা গলতে শুরু করেছে, আমরা একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা দেব দুধ। আমরা দিচ্ছি 3/4 কাপ দুধ, লিকুইড দুধ দিলাম। এবার ঘিয়ের সঙ্গে দুধটা ভালো মতো মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করাই আছে, আমরা 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করব। এবার এর মধ্যে আমরা মেশাবো গুঁড়ো দুধ 1 কাপ। এক হাত দিয়ে ঢালবো আর অন্য হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে দেব, ঠিক যেভাবে দেখাচ্ছি। ধীরে ধীরে ঢালবো, সব একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। এভাবে সব দুধটা, 1 কাপ গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে সেই 1 কাপ গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে ভালো মতো করে মিশিয়ে দেব 2-3 মিনিট ধরে, যাতে যে দলাগুলো থাকবে সেগুলো লিকুইড দুধের সঙ্গে মিশে যায়, একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়। আমরা হিটটাকে বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, 2-3 মিনিট এভাবে আরও রান্না করব। যখন গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে মিশে যাবে তারপরেও আমরা ভালো মতো করে 2-3 মিনিট রান্না করব। তারপরে আমরা মেশাবো চিনি 1/4 কাপ। চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার কাজু নিচ্ছি। আমরা এটাকে গুঁড়ো করে নেব, 1 থেকে 2 টেবিল চামচ কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে দিলাম। আমরা 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। এটা 3টে এলাচ নিয়েছি, এটাকে একটু গুঁড়ো করে নেব, সেটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে আমরা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা মেশাবো স্যাফরন, কেশর আমরা মেশাবো, তবে এটা অপশনাল, হাতের কাছে থাকলে আমরা দেব অবশ্যই, না হলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও অসুবিধা নেই। ভালো মতো করে মেশাবো এবার। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবো, প্রয়োজন মতো বাড়াবো কমাবো, কিন্তু মিডিয়াম থেকে হাই করব না কখনোই। লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে ভালো মতো করে এটাকে রান্না করব, এমনভাবে যাতে একটা ডো তৈরি হয়, অর্থাৎ সমস্ত জলগুলো যাতে শুকিয়ে গিয়ে ঠিক এভাবে কড়াইয়ের গা থেকে উঠে আসে সেই পর্যন্ত আমরা রান্না করব। দেখুন, ঠিক যেমনটা দেখাচ্ছি, লিকুইড দুধ, মিল্ক পাউডার, গুঁড়ো দুধ, আরও যা যা উপকরণ দিয়েছিলাম সমস্তটা একসঙ্গে মিশে সেই মিশ্রণটা একটা মন্ড আকার নিয়েছে। এরা কিন্তু আর সেই জলো জলো ভাব নেই, একদম শুকনো শুকনো হয়ে আসবে যখন তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ডো দেখুন আমাদের রেডি, কড়াই থেকে উঠে আসলে বুঝতে পারবো যে ডো আমাদের একেবারে রেডি, তখন আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আর এই অবস্থায় আমরা রেখে দেবো 15 মিনিট, রেস্টে রাখবো। ঠিক এভাবেই গ্যাস অফ করে 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পরে আমরা ফিরে আসছি, অন্য একটা প্লেট নিয়েছি। 15 মিনিট পরে ফিরে এলাম, অন্য একটা প্লেটে আমরা ঘি মাখিয়ে নিলাম। এবার কড়াই থেকে সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এই প্লেটে। এবার দেখিয়ে দিচ্ছি কী করে আমরা মোদক বানাবো, খুব সহজে, দোকানে কেনার ঝামেলাটা নেই, বাড়িতে খুব সুন্দর করে বানিয়ে ফেলবো। এটা ভালো মতো করে হাত দিয়ে মেখে নেবো, একটু 2 থেকে 3 মিনিট একটু মেখে নেব, যাতে একটা মসৃণ মিশ্রণ এই জিনিসটা হয়। ডোটা একটু আটা মাখার মতো করে মেখে নেব। এবার এখান থেকে ইকুয়াল সাইজের বল কেটে নেব 4টে, যেমন আপনারা মোদক বানাবেন সেরকম ছোটো বড়ো সাইজ কাটতে পারেন, তবে 4টে কাটলে একেবারে ঠিকঠাক হবে।
আর আমি যা যা পরিমাণ দেখিয়েছি একদম সেই পরিমাণটাই আপনারা করবেন, দেবেন যা যা উপকরণ যা যা পরিমাণ সেভাবে দেবেন, তাহলে আমি যেমন দেখাচ্ছি তেমন হবে আর মোদকের টেস্টটা ভীষণ ভালো হবে, গণপতি কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এবার বলগুলো ঠিক যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন এবার আমরা মোদক তৈরি করব কী করে সেটাই দেখব। ঠিক গোল করে আমি যেমন করে দেখাচ্ছি মাথাটা উঁচু করে দেব, চেপে চেপে নিচের দিকটা হাতে বসিয়ে আর উপর দিকটা সূচালো করে দেবো, শঙ্কুর মতো যেমন দেখতে হয়। এবার একটা টুথপিক নেব, সেটা দিয়ে মোদকের গায়ে একটু ডিজাইন করে দেব। মোদক তৈরি করার জন্য বিভিন্ন মোল্ড পাওয়া যায়, যখন আমাদের হাতের কাছে সেটা নেই তখন আমরা হাত দিয়ে আমাদের মনের মতো করে আমরা মোদক তৈরি করে নেব, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে সমস্ত মোদকগুলো খুব সুন্দর করে হাত দিয়ে প্রথমে বলগুলোকে গোল করে তারপরে শঙ্কুর মতো করে তৈরি করে আমরা টুথপিক দিয়ে নিজেদের পছন্দ মতো করে বানিয়ে ফেলব মোদক। আর এই মোদক আমরা আমাদের গণপতিকে প্রসাদ হিসাবে দেব। আমরা সবগুলো বানিয়ে ফেলছি। আজ গণেশ চতুর্থী, গণেশের জন্য গণপতির জন্য এটা আমরা বানাবই, তাই যত অসুবিধা থাকুক না কেন ঠাকুরের জন্য তো এটা করতেই হবে। বাধা বিঘ্ন বিপদ যাই আসুক না কেন আমাদের ঠাকুরের জন্য আমাদের গণপতির জন্য এই মোদকটা আমরা তৈরি করে ফেলব, ফেললাম এবং উপর থেকে স্যাফরন দিয়ে সাজালাম, সেটাও অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আমরা তৈরি করব। আর দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, কোনো মোদকের মোল্ড ছাড়া এত সুন্দর একটা মোদক আমরা হাতে বানিয়ে ফেললাম এবং এটা আমরা এবার পুজোতে ঠাকুরকে প্রসাদ হিসাবে দেব। আজকের গণেশ চতুর্থী সবাই খুব ভালো করে আপনারা আমি জানি পুজো করছেন গণপতিকে, আর আমিও আমার মতো করে পুজো করলাম, আমার মতো করে সাজিয়ে দিলাম ঠাকুরকে, প্রসাদটা দিলাম তৈরি করলাম, আপনারাও বানান। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ভালোবাসেন শিউরের হেঁসেলকে তাদের জন্য অনেক ভালোবাসা, যারা নতুন দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যদি আপনার কোনো পছন্দের রেসিপি থাকে অবশ্যই বলবেন, আমি আছি পাশে, চেষ্টা করব আপনাদের মনের মতো করে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।